আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাইল্ডস ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে ভিন্ন একটি ব্লগ আর ছেলের আত্মনাদের পেছনের কাহিনী চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করা যাক আমরা এখন যাচ্ছি মিরপুর একে সাথে আছে আমার শাশুড়ি আর আমার যা আমরা মিরপুর একে যাচ্ছি জুয়েলারির দোকানে কারণ ভাবির গহনা উনি ওনার মার বাসা থেকে বিয়ের সময় দিয়েছিল তো ওটা এখন ওনার পছন্দ না উনি ওটা ভাঙিয়ে এখন ঝুমকো বানাতে দেবে তো সেজন্যই আমরা মিরপুর একে যাচ্ছিলাম আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি লেগুনা চলে এসেছে এখন আমরা আছি লেগুনাতে সালমান সবাইকে বায় দিচ্ছে বাই তো সবাই আমাদের সাথেই থাকুন আর আমাদের ব্লগটি এনজয় করতে থাকুন আপনাদের জন্য রয়েছে লেটেস্ট কিছু ঝুমকার কালেকশান যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো আমরা চলে এসেছি জুয়েলার্সের দোকানে তো এই যে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দুলটাই ভাবির বিয়ের সময় ওনার মার বাসা থেকে দিয়েছিল তো এখন উনি এটা ভাঙিয়ে নতুন কিছু গড়াবে আর এই আংটিটা এটা হচ্ছে আমার শাশুড়ের উনি এই ডিজাইনটা পছন্দ না নতুন আর একটি ডিজাইনে বানাবে তো ওনারা সবাই ডিজাইন পছন্দ করছে আর সালমান এদিক দিয়ে খুবই বিরক্ত করছিল বেলুনের জন্য তো আমি নিয়ে বিরক্ত হয়ে একটু বাহিরে চলে আসছিলাম এই যে শেষমেশ ওকে বেলুন কিনে দিলাম কিন্তু এই বেলুনটা কেনার পরেও কিন্তু ও শান্ত হয়নি ওর আবার নতুন বায়না আর নতুন বায়না পূরণ হয়নি বলেই কিন্তু তার সেই আর্তনাদ তো এই যে দেখুন ভাবে ঝুমকো পছন্দ করছে ঝুমকোর ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর ছিল আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই ডিজাইনটা পছন্দ হয়েছে মাঝখানের ডিজাইনটা হ্যাঁ এই ছিল চোদ্দ আনার আর ভাবি যেটা বানাতে দিয়েছিল সেটা হচ্ছে সাড়ে দশ আনার আর এখানে আরো কিছু গহনার ডিজাইন আছে অনেক অনেক সুন্দর গহনার ডিজাইন আছে এটা হলো মিরপুর একে সাহালে। মার্কেটের শপিং সেন্টারের দ্বিতীয় তলায় তো আমি আপনাদের দুটো ঝুমকোর ডিজাইন দেখাচ্ছি একেবারে লেটেস্ট যেগুলো আমার খুবই পছন্দ হয়েছে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি দেখুন এই ঝুমকোটা এই ঝুমকোটা হচ্ছে একুশ ক্যারেটের এবং এখানে আছে প্রায় দেড় ভরি ঝুমকোটা আমার খুবই পছন্দ হয়েছে তো আমি এটা শ্যুট করে রেখে দিয়েছি আমার কাছে এটার পিকচারও আছে যখন স্বর্ণের দাম কমবে তো আমি এটা আবার জন্য বানাবো এখন বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রায় ষাট হাজার টাকা ভরে আর এই যে আরেকটা কালেকশান দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর তো ভাবিরা কিন্তু ডিজাইন পছন্দ করেছিল আর এদিক দিয়ে সালমান খুবই বিরক্ত করেছিল সেজন্য আমি ওকে নিয়ে একাই বাসায় চলে আসছিলাম তো আমি বাসায় চলে এসেছি আমি আমার জন্য এই দুলটা নিয়েছিলাম এই ভিডিওগুলো আমার কয়েক দিনের একসাথে করা ভিডিও তো আমি জমা করে রেখেছিলাম সেগুলোই একসাথে এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করছি এই সুই দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর এটা আমি আমার জন্য নিয়েছে এটা আমি অন্য আরেকটা গহনার সাথে এক্সচেঞ্জ করেছিলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভাবি যে গহনাগুলো বানাতে দিয়েছিল সেগুলো চলে এসেছে আর এর মধ্যে আমি মার বাসায় চলে এসেছি সেজন্য ভাবি আমাকে কিন্তু গহনার ডিজাইনগুলো শ্যুট করে পাঠিয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ঝুমকোটা দেখলাম বেশ সুন্দর হয়েছে হয়তো কাছে থেকে দেখলে আর একটু ক্লিয়ার করে ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তো সেটা আর হয়নি এটা হলো আমার শাশুড়ির আংটি আংটিটাও খুব সুন্দর হয়েছে আশা করি আজকের ভিডিওটা সকলেই অনেক এনজয় করেছেন সকলেরই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ